হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। আমরা এই ভিডিওতে দেখে নেব বিভিন্ন ভৌত রাশির এসআই পদ্ধতি একক এবং সিজিএস পদ্ধতি একক। তো আমি এসআই পদ্ধতি এককগুলি বলে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও। পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। দৈর্ঘ্য দূরত্বের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্য বা দূরত্বের একক কী না মিটার, ভরের একক এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, সিজিএস পদ্ধতিতে গ্রাম, ত্বরণের একক মিটার পার বর্গ সেকেন্ড, সরণের একক হচ্ছে মিটার এসআই পদ্ধতিতে, চাপের একক কী পাস্কাল, এসআই পদ্ধতিতে একক হচ্ছে পাস্কাল, আর সিজিএস পদ্ধতিতে ডাইন, আর বলের একক হচ্ছে নিউটন, বলের একক কী না বলের একক হচ্ছে নিউটন, ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, আর শক্তি বা কার্যের একক হচ্ছে জুল, শক্তি ও কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, তড়িৎদান, তড়িৎদানের একক কী না তড়িৎদানের একক হচ্ছে কুলম্ব, রোধের একক হচ্ছে ওহম, এসআই পদ্ধতিতে রোধের একক কী না অহম, পদার্থ পরিমাণ, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল এসআই পদ্ধতিতে একক, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, রোধাঙ্কের একক কী না ওহম মিটার, তড়িৎ বিভবের হচ্ছে ভোল্ট এসআই পদ্ধতিতে ভোল্ট, আর কম্পাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে হার্টজ, খুব ইম্পর্টেন্ট, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে, উষ্ণতার একক এসআই পদ্ধতিতে কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে সেলসিয়াস, তাপের একক জুল, তাপের একক জুল, ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, দীপন প্রবাল্য, দীপন প্রবাল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, কোণের একক রেডিয়ান, আর লিনতামের একক জুল, জল সময়ের একক হচ্ছে কিলোগ্রাম এসআই পদ্ধতিতে, আর গ্রাম হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো এই হচ্ছে আমরা দেখে নিলাম এক নজরে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।